বিশ্বমা দিবসে মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারাও, ব্যতিক্রম নন বাংলাদেশের খেলোয়াড়রাও। মা মানেই সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের, যার কাছে করা যায় সব বায়না। প্রতিটি সন্তানের জীবনে মাথার উপর সবচেয়ে বড় ছায়া মা। বিশ্ব মা দিবসের বিশেষ এই খণ্ডিতে তাই সম্মান জানিয়েছেন দেশের ক্রীড়া যোদ্ধারা। সাকিব লিখেছেন, পৃথিবীর সব মায়ের জীবন হোক সুন্দর, তাদের হাসিতে পৃথিবী হয়ে উঠুক আরো সুন্দর। বিশেষ এই দিনে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবি পোস্ট করেছেন ক্রিকেটের ঈশ্বরখ্যাত ভারতের সচিন টেন্ডুলকার। বিরাট কোহলিও মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন ছবি। পিছিয়ে নেই ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো, পিছিয়ে নেই ফুটবলাররাও। পৃথিবীর সব মায়ের প্রতি সম্মান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডার মামুনুল ইসলামও। নারী অ্যাথলেটরাও নিজেদের মায়ের সাথে ছবি পোস্ট করে সম্মান জানিয়েছেন বিশ্বের সব মাকে। দিবসটি উপলক্ষে মায়েদের প্রতি সম্মান জানিয়ে বিশ্বের সকল মায়েদের সম্মান জানিয়েছে বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিক ইনফো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্ব মা দিবসে মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারাও, ব্যতিক্রম নন বাংলাদেশের খেলোয়াড়রাও। মা মানেই সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের, যার কাছে করা যায় সব বায়না। প্রতিটি সন্তানের জীবনে মাথার উপর সবচেয়ে বড় ছায়া মা। বিশ্ব মা দিবসের বিশেষ এই খণ্ডিতে তাই সম্মান জানিয়েছেন দেশের ক্রীড়া যোদ্ধারা। সাকিব লিখেছেন, পৃথিবীর সব মায়ের জীবন হোক সুন্দর, তাদের হাসিতে পৃথিবী হয়ে উঠুক আরো সুন্দর। বিশেষ এই দিনে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবি পোস্ট করেছেন ক্রিকেটের ঈশ্বরখ্যাত ভারতের সচিন টেন্ডুলকার। বিরাট কোহলিও মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন ছবি। পিছিয়ে নেই ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো, পিছিয়ে নেই ফুটবলাররাও। পৃথিবীর সব মায়ের প্রতি সম্মান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডার মামুনুল ইসলামও। নারী অ্যাথলেটরাও নিজেদের মায়ের সাথে ছবি পোস্ট করে সম্মান জানিয়েছেন বিশ্বের সব মাকে। দিবসটি উপলক্ষে মায়েদের প্রতি সম্মান জানিয়ে বিশ্বের সকল মায়েদের সম্মান জানিয়েছে বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিক ইনফো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।